ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো রয়েস লাইভ ব্লগে তোমাদের অসংখ্য স্বাগত জানাচ্ছি। যারা যারা আমার পরিবার আজকে নতুন তাদেরকেও মানে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখন সকালবেলা মশারি টশারি কিচ্ছু তোলা হয় না। আজকে প্রচণ্ড গরম, প্রচণ্ড পরিমাণে গরম। কি গরম পড়ছে জানো না, একেবারে মানে এত একেবারে ভ্যাপসা গরম। তারপরে সকালবেলা পড়িয়ে রান্না করতে গেছিলাম, সকালবেলা রিদ্দিকে নুডলস খাওয়ালাম। খাওয়ানো হয়নি এখনও, মানে নুডলস করে রেখেছি, ও এখনও খায়নি। এই যে দেখো এখানে আসে, এখনও মশারি টশারি কোনো কিছুই তোলা হয়নি। তো বাড়িতে কেউ নেই তাই জন্যে ফ্লোরিংটাও করা হচ্ছে না, তো ফ্যানটা একটু ছেড়ে দিই, কারণ সকালবেলা থেকে ও বাড়িতে কেউ নেই। রাজীব কাজ করছিল, তোমাদের বললাম না যে ওর কম্পিউটারটার কাজ হচ্ছে না। তবে এই মাঝখানে দুদিন বন্ধ ছিল, এখন দেখি আবার মানে ঠিকঠাক হয়ে গেছে, সব দিক দিয়ে আলো। তো আজকে সকালে কাজ হচ্ছিল, কিন্তু বাবু ফোন করেছে যে গেড়ে হচ্ছে মাছ ধরবে আজকে, তাই জন্য ও মাছ ধরতে চলে গেছে। হ্যালো বলো বাবা। হ্যালো। তো মাছ ধরতে চলে গেছে আর আমরা দুজন বাড়িতে আছি। তবে আমার জন্য আর দিদির জন্য সকাল দুপুরে রান্না হবে, আর রাজীব মনে হয় দুপুরবেলা এসে বাড়িতেই খাবে। তো ওর জন্য রান্না বান্না হচ্ছে। এই যে দেখো টেবিলটা, আমাদের মানে রাজীবের টেবিলটা এখানে রাখা হয়েছে। ও শুধু বলছে যে আমার টেবিল রাখবো কোথায়, জায়গা দাও জায়গা দাও। তো বললাম তুই কোথায় রাখবো, মানে কালকে আমার সাথে একটু এ নিয়ে ঝগড়া হলো যে ওর নাকি এই এই এতটুকু টেবিল রাখার জায়গা দিচ্ছি না। বললাম যে তুমি কোথায় রাখবা। পেস্ট পেস্ট মাজো মাজো দাঁত মাজো, এই দেখো দাঁত মাজছে। তো তাই আমি বললাম যে কোথায় রাখবো বলো, আমি আমার জিনিসপত্র সব কিছু সরাচ্ছি, সেখানে আমার যত গুরুত্বপূর্ণ জিনিসই থাক না কেন আমি সরিয়ে দেবো। তো ও দেখি নিজে নিজে এখানে, এই যে কন্টেনারটা ছিল আর এই পাশে একটা বাস্কেট ছিল, তো সেটা এর উপরে রেখেছে। রেখে এই যে টেবিলটা এখানে কাজের জন্য বসিয়েছে, দিয়ে দিলাম। তো সকালবেলা প্রচণ্ড গরম, তো এখন চলো রান্নাঘরে যাই। চলো চলো আমরা যাই, বৃষ্টিতে ধুয়ে কি অবস্থা। তবে ইট না আনা পর্যন্ত আর সিঁড়ি করা হচ্ছে না, প্রচন্ড রোদ বাইরে, রান্নাঘরেও ভীষণ রোদ। তো দেখো রান্নাঘরে চলে এসেছি, রান্না খাওয়া ছাড়া বাঙালির জীবনে আর কিছু নেই। সামনে আমার প্রাইমারির পরীক্ষা, সেটা নিয়ে যে একটু পড়বো সেই সময়টাও আমার মনে আছে নেই। রাজীব বারবার বলছে পড়ো 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 পড়ো, কিন্তু আমি পড়ার সময় পাচ্ছি না। এই যে দেখো এই একখান আছে আমার, আর এই যে রান্নাবান্না সব কিছু দিয়ে কোনো কিছুই হচ্ছে না। তবে এবার একটা সুযোগ আছে, মানে ওই যে তোমার এখন তো আর ইন্টার মানে এসএসসি এইচএসসি যারা দিয়েছে তাদের তো আর নিচ্ছে না, এখন সব মানে স্নাতক পাশে নিচ্ছে, তাই জন্যে গ্রাজুয়েট করা যারা তারা তাদেরই নিচ্ছে, তাই জন্য একটু সুবিধা আছে। কিন্তু আমি পড়ার একেবারে সময় পাচ্ছি না। রান্নার অবস্থা দেখো, সেগুলো বলে আর কি, আমি চাকরি বাকরি আমার কপালে নেই। এই দেখো রান্না হচ্ছে তোমার আলু দিয়ে, এই যে শাক আলু আর পেঁপে, আর রিদ্ধির জন্য হচ্ছে এই যে ভেন্ডি, আর এই যে পুঁটি মাছ, মানে এগুলোরে বলে জাপানি পুঁটি, এই যে পুঁটি মাছ দিয়ে এখন রান্না হচ্ছে। কালকে বাজারে গেছিলো, কালকে রান্না করেছিলাম ঝাল ঝাল তরকারি ছাড়া। তাই খাও, পেস্ট বেশি খায় না বাবা, দাঁত মাজো পেস্ট দিয়ে। এই যে দেখো সুন্দর একটা তরকারি রান্না হয়ে গেছে, এখানে দুধ দিয়েছি আর এই যে ভাত। তো রান্না প্রায় শেষ, আমার দুধও চালানো হয়ে গেছে। এই যে দেখো আমরা চলে এসেছি খেতে, আমি বিছানাপত্র মোটামুটি তুলেছি, ওগুলো সব রিদ্ধি আবার টেনে টেনে নিয়ে এসছে। আর এই যে ওদের রিদ্ধিবাবু এইতে বেবি দেখছিল, তো আমি নিয়ে নিলাম, তাই জন্য একটু মনটা খারাপ, ওকে খাওয়াচ্ছি। এই যে দেখো এগুলো আছে কুসে মাছ দিয়ে, এই যে রাত্রিবেলা ভাজা ছিল কালকে কাটলাম সেই কুসে মাছ, এখানে মাছ ভাজি, আর এটা হচ্ছে আমের টক, আর এই যে দেখো তরকারিটা। তো এটা দিয়ে ওকে খাওয়াচ্ছি। হাত গুলিস না জলের ভিতর, দেখো হাত গুলে দিল জলের ভিতর। তো আমি ওকে খাওয়াই, হ্যাঁ চেঁচা করছে খালি, খাওয়াই তারপরে আমি খাবো, খেয়ে দে একটু বসবো। এই যা দেখো অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম, মানে দুপুরে চান দান করার পরে, খাওয়া দাওয়া করে তারপরে একটু শুয়েছিলাম।
তো তারপরে আসলাম। অনলাইনে একটা শাড়ি অর্ডার করা ছিল, তো তাই জন্য সেটা ও বাড়ি আসার সময় নিয়ে এসেছে। দেখো দাদা যে একটা শাড়ি অর্ডার করেছিলাম, এই যে উল্টো উল্টো দেখাচ্ছে, এই যে দেখো। তো আমি তার প্যাক খুলেই ফেলেছি, খোলার পরে এখন তোমাদেরকে দেখাচ্ছি। তবে শাড়িটা আমার ভীষণ পছন্দ ছিল, আমি আগে কোনোদিন শাড়ি বা কাপড় অর্ডার করিনি। প্রাইস দেখে আর শাড়িটা দেখে আমার খুব ভালো লাগলো, তারপরে কমেন্ট বক্সে দেখলাম না ভালোই কমেন্ট করেছে ভালো। তবে রাজীবকে বলেছে, রাজীব বললো যে কমেন্ট ওরা নিজেরাই করে, ওগুলো দেখে তুমি বুঝতে পারবে না কিছু, কমেন্ট ওরা নিজেরাই করে, তোমাকে ভালো মানে তোমার যদি ভালো লাগে করে দেখতে পারো। মানে দাম রিজনেবল দামেই ছিল মোটামুটি শাড়িটা যেরকম আর কি, তাই জন্য আমি অর্ডার করেছিলাম। তো দেখো, তো অর্ডার করার পরে কি বলবো, তোমরা আগে দেখে নাও তারপরে আমি বলি। এই যে দেখো শাড়িটা কিভাবে দেখাবো, এই যে শাড়িটা দেখো, এই হচ্ছে পার মানে বডিটা এরকম। এটা কিন্তু লাল না, একটু লাল খয়েরি, তার উপরে একটু কালো কালো আভা মতন আছে, মানে গ্লিটার মতো একটু, পাটাও একটু গ্লিটার গ্লিটার আছে ভাব। আর এই পাশটাতে হচ্ছে তোমার আঁচল, এটা আঁচল, এই যে দেখো ছোটো ছোটো টার্সেল দেওয়ার মতো ওরকম। আর এই যে আঁচলটা, শাড়িটা দেখতে পাচ্ছ মানে এত সফট এত নরম, সেটা কি বলবো। এই যে দেখো এখানকার গ্লিটারটা ভালো বোঝা যাচ্ছে, গ্লেজ দিচ্ছে ভালো। তবে শাড়িটা সত্যি কিনে এতটা ভালো লাগছে, আর পর মানে আমি পরেওছি, তোমাদেরকে দেখানোর আগে আমি পরে নিয়েছি, তো পরেও ভীষণ ভালো লাগছে, যে কি বলবো, খুব ভালো শাড়িটা। প্রাইস হিসেবে তো অনেকটাই ভালো, আর পরতেও প্রাইসটা যদি এর থেকে বেশিও হতো তবে পরতেও অনেকটা ভালো লাগতো, এতটাই সফট শাড়িটা। তো শাড়িটা কেমন তোমরা কমেন্ট করে জানিও। আর আজকে আমি যে ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম জানি না কেমন হয়েছে, তবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো এখনই রাজীব আসলো ঘের থেকে, আর অনেক বড় বড় মাছ নিয়ে এসছে, বিশাল বড়, অনেকদিন এত মাছ দেখিনি, এত বড় বড় মাছ। তো ঋদ্ধি ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠলো, এই যে দেখো, আর এখনই মাছ নিয়ে এসছে, দেখো তোমাদেরকে দেখাই কত বড় বড় মাছ। এই যে দেখো বাবা, ট্যাংরা দেখতে পাচ্ছো কত বড় বড় বাবা, এতে যদি কাটা মারে। এই যে দেখো ট্যাংরা কতটুকু লম্বাই, বাবা 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 সব দেখো, আমার এক বিঘেতে বেশি। আর এটা হচ্ছে বড় একটা লাইলোটিকা, এই যে এগুলো সব বড় বড় ট্যাংরা দেখো, সবগুলোই বড় বড় ট্যাংরা। কিরকম হয়েছে ভালো, দুই মন ট্যাংরা উঠে গেছে, তা আছে কিনা, আজকে পড়েছে কেউ তো এমনি গেলে আছে, বোঝা যাচ্ছে ট্যাংরা আছে, প্রচুর ট্যাংরা দেখো। তো আমরা এখন এই যে উঠলাম, ঋদ্ধি ঘুম থেকে উঠলো, আর আমাদের এখানে সিন্নি নিমন্ত্রণ করে গেছে, তো এখন যাব সে সিন্নি খেতে, গোয়ালঘরের সিন্নি। তো গোয়ালঘরের সিন্নি এসে চলো আগে সিন্নি খেয়ে আসি, তারপরে মাছ টাছ কেটে তারপর চান করতে যাব। এখন বেশি বাজেনি, এখন 12টা বাজে, তো আগে সিন্নি খেয়ে আসি, ঘুমিয়েছিল তাই জন্যে যাইনি, তো সিন্নি খেয়ে আসি, তারপরে আমরা মাছ কেটে তারপরে চান করতে যাব। চলো যাই, দেখো কত বড় বড় মাছ, কে খাবে কে খাবে কে খাবে কে খাবে, চলো সিন্নি খেয়ে আসি। হ্যাঁ দেখ।
যাও আমার খাওয়া কি খাবে আমি খাবো চা আমি খাবো এখন একেবারে বিকেলবেলা দেখো 5:30 মতো বাজে আর এই যে আমরা স্কুল ঘরে খাট ঢুকালাম দেখো এই যে রিদ্ধি খাট লাগাচ্ছে বাবা তার একটা মারিস না জায়গায় এই ওজাকে মারিস নে আর এই যে খাটের এই যে সব এগুলো সব লাগানো হচ্ছে লাগানোর পরে বাইরে তক্তা আছে ওই যে তক্তাগুলো ওগুলো দিয়ে সব ওই যে পাট মাস করে না ওগুলো করা হবে তারপরে দেওয়া হবে অর্ডারটা ওখানে আর এই জিনিসপত্র সব এখানে কোথায় রাখবো জানি না আস্তে আস্তে সব ঢুকিয়ে দেবো এর ভিতরে বেড টেড সব এখানে পেতে দেবো তো আজকে নতুন খাট চলে আসলো ঘরের ভিতরে তাই তোমাদেরকে একটু দেখালাম বিকেলবেলা আর এখন বিকেলে রান্নাবান্না হবে মাছ কেটে রেখেছিলাম দুপুরবেলা সেগুলো দিয়ে রান্নাবান্না করবো এই যে দেখো এরা দুজন এখানে কাজ করছে